রান্না হচ্ছে আমাদের নিত্যদিনের কাজের ভেতর একটি। রান্নার সময় কত ঘটনাই না ঘটে, তার মধ্যে একটা হলো হাঁড়ি বা পাতিলে রান্না করার সময় পুড়ে যাওয়া, যার ফলে তরকারিতে পোড়া গন্ধ তো হয়ই, সাথে পাতিলের নিচে পুড়ে তা কঠিন দাগ বানিয়ে দেয়। এই দাগ উঠানো বেশ কষ্টকর। আবার অপরিষ্কার পাত্রে রান্না করলে দেখা দিতে পারে নানান অসুস্থতা। তবে অবিশ্বাস্য হলেও সত্য, সামান্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে পোড়া দাগ ওঠানো যায় মাত্র কয়েক মিনিটেই। প্রথমে যে পাত্রে পোড়া দাগ পড়েছে সেই পাত্রটিতে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানি সহ পাত্রটি চুলায় বসিয়ে দিন। পানি গরম হতে শুরু করলে তাতে 2 টেবিল চামচ লবণ এবং লিকুইড ডিশ ওয়াশার মিশিয়ে উচ্চ তাপমাত্রায় 15 মিনিট ফুটিয়ে নিন। দেখবেন পোড়া দাগ অনেকটাই উঠে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে পাত্রটি ঠান্ডা করে মাজুনি দিয়ে ঘষলেই পোড়া অংশ উঠে আসবে আর পাত্র হয়ে যাবে একদম নতুনের মতো ঝকঝকে।